আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ম্যাথের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস। অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষা মানেই হচ্ছে অর্থাৎ খুব কৌশলে পড়া। সেক্ষেত্রে ম্যাথে ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস এখানে আজকে তুলে ধরছি এবং আমি আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সরকারি চাকরির এমন কোনো পরীক্ষা নাই যেই চাকরির পরীক্ষা, সেটা হোক বিসিএস, সেটা হোক ব্যাংকিং বা প্রাইমারি, যেই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। কারণ প্রতিনিয়তই আমি আপনাদের সামনে নিয়ে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও টিপস অ্যান্ড টিউটোরিয়ালস। তো বন্ধুরা, কথা আজকে আর বেড়াচ্ছি না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রাইমারি পরীক্ষার হলে যাওয়ার পূর্বে যেই চ্যাপ্টারগুলো অবশ্যই করে নেবেন এখানে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একটু কথা না বললেই নয় বন্ধুরা, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, সেটা হোক বিসিএস, হোক ব্যাংকিং বা প্রাইমারি বা আদার্স যে কোনো সেকেন্ড ক্লাস যে জবগুলো রয়েছে, সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে ভালো প্রস্তুতি হচ্ছে যদি আপনি পারেন ক্লাস অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ এবং ইংলিশগুলো আছে এগুলোকে ভালোভাবে আপনি তুলোধুনো করে নেবেন। মনে রাখবেন, আমরা কিন্তু জানি একটা বিষয়, ছোটোবেলা যদি সন্তানকে ভালোভাবে গড়া যায় তার মানে বড় হয়ে তাকে আর ডিরেকশন দিতে হবে না, তার মানে সে নিজে নিজেই পথ খুঁজে পাবে। তার মানে হলো আপনার যখন চাকরির প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে প্রত্যেকের উচিত ক্লাস 5 থেকে 10 ম্যাথ ইংলিশ, এরপরে যে বেসিক কিছু বিষয় যেগুলো চাকরি পরীক্ষা আসে অর্থাৎ বাংলা বাংলা সাহিত্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে অবজার্ভ করে নেয় এবং ওটাকে কিন্তু ভালোভাবে সলভ করে এরপরে আপনি আদার্স বইয়ের দিকে সরিয়ে পড়বেন। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, এখনই আলোচনায় চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 6টি পয়েন্ট এখানে রয়েছে। প্রথমত আপনারা জানেন যে লসাগু গসাগু, অর্থাৎ লসাগু গসাগু আসে না এমন একটা পরীক্ষা খুবই রেয়ার। অর্থাৎ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় লসাগু গসাগু থেকে কিন্তু একটি নম্বর অবশ্যই আসে। সেক্ষেত্রে দেখুন, আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস 6-এর যে বইটা আছে সেটার অনুশীলনী 1.3 অর্থাৎ 1.3 অর্থাৎ এই 1.3 বা হ্যাঁ এই অনুশীলনীটা গিয়ে আপনারা এখানে যে ম্যাথগুলো আছে অর্থাৎ এই লসাগু গসাগু সেগুলো আপনারা আগে সলভ করবেন। এই বেসিক ম্যাথগুলো সলভ করে এরপরে আপনি লসাগু গসাগুর অন্য অন্য যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে যাবেন। এরপরে দেখুন, দ্বিতীয় যে আপনারা অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শতকরা। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় এই শতকরা থেকে কিন্তু অবশ্যই আপনি গণিত পাবেন। সেক্ষেত্রে ক্লাস 6-এর যে অনুশীলনী 2.2 রয়েছে সেখানে এই শতকরার ম্যাথগুলো করে আসবেন। কেন করে আসবেন আমি বারবার বলছি, ওগুলো কিন্তু বেসিক ম্যাথ। অর্থাৎ মনে রাখবেন, শুরুতেই আপনি একটা বড় অঙ্ক নিয়ে কিন্তু হিমশিম খাবেন, আপনার ভিতরে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসবে। সেক্ষেত্রে আপনার বেসিক ম্যাথগুলো আপনি সলভ করে নেবেন। তার মানে শতকরা এখানে যে ক্লাস 6-এর অনুশীলনী 2.2-এর ওই ম্যাথগুলোকে কিন্তু ভালোভাবে সলভ করে নেবেন। এইভাবে দেখুন, 3 নম্বরে যে আপনারা দেখতে পাচ্ছেন লাভ ক্ষতি, সেটা কিন্তু লাভ ক্ষতি ক্লাস 7-এর যে অনুশীলনী যে গণিত বইটা আছে সেটার অনুশীলনী 2.2, এই লাভ ক্ষতির সেই অঙ্কগুলো সেখান থেকে কিন্তু করে নিয়ে আসবেন। এই যে আসন্ন প্রাইমারি পরীক্ষা, আসন্ন বিসিএস পরীক্ষা বা ব্যাংকের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই লাভ ক্ষতি কিন্তু অবশ্যই থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাংকের টিপস দিতে গিয়ে আমি আপনাদের সব দেখাবো যে ব্যাংকের কতগুলো চ্যাপ্টার রয়েছে যে ব্যাংকের ক্ষেত্রে, সেখান থেকে এই লাভ ক্ষতি থেকে ব্যাংকে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের পরীক্ষা এখান থেকে কিন্তু আসে। আমাদের উচিত হলো ক্লাস 7-এর যে অনুশীলনী 2.2-এর এই লাভ ক্ষতির এই ম্যাথগুলো কিন্তু করে নেওয়া। এরপরে বন্ধুরা, আমরা 4 নম্বর যে পয়েন্ট এখানে দেখছি, মুনাফা সরল প্রবৃদ্ধি, যে এই যে মুনাফাটা রয়েছে ক্লাস 8 অর্থাৎ 8ম শ্রেণীর যে অনুশীলনী যে ম্যাথ বইটা রয়েছে সেখানে 2.1 এবং 2.2-এর যে অর্থাৎ মুনাফা সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ম্যাথের, সেটা হচ্ছে 8ম শ্রেণীর ম্যাথটা বা ম্যাথ বইটা যারা A to Z শেষ করতে পারবে তারা অর্থাৎ যেভাবে উপকৃত হবে, 5ম, 6ষ্ঠ এবং 7মের সব ম্যাথ ওখানে আসবে। এবং 9ম, 10মকে যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে চান তার মানে 8ম কে আপনি ভালোভাবে সলভ করেন, সেটা ম্যাথ হোক কিংবা ইংরেজি হোক। এরপরে বন্ধুরা, আমরা আরেকটা খেয়াল করি এখানে যে 5 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজগণিতের সূত্রাবলী,
বীজগণিতের সূত্রগুলি এমন একটা চ্যাপ্টার, আমি প্রিভিয়াস কতগুলো ভিডিওতে আপনাদের বলেছি যে বীজগণিতের সূত্রগুলি চ্যাপ্টার দিয়ে সব সময় যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় একটি দুটি কখনো কখনো দেখা যায় তিনটি নাম্বার কিন্তু এখান থেকে আসে। আবার এই বীজগণিতের সূত্রগুলির ভিতরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অর্থাৎ মানবদেহের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেরকম একটা ব্যাপার, তার মানে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গের মতো বীজগণিতের এই যে সূত্রগুলির ভিতরে মান নির্ণয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই এই মান নির্ণয় থেকে কিন্তু চলে আসে, অর্থাৎ দুটো মার্কস তিনটি মার্কস যদি আপনি প্রাইমারির বিষয়টা বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু কমপক্ষে দুটি নাম্বার বা তিনটি নাম্বার কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় আসে। সুতরাং এই বীজগণিতের সূত্রগুলির ক্ষেত্রে আপনারা নবম এবং দশম এই যে ম্যাথ বইটা আছে সেখানের 3.3, 3.4 এই চ্যাপ্টারে গিয়ে অর্থাৎ অবশ্যই বোর্ড বই নেবেন, বোর্ড বই নিয়ে ওইটার যে অনুশীলনী আছে 3.3, 3.4 ওই ম্যাথগুলো কিন্তু আপনারা ভালোভাবে সলভ করবেন। এর পাশাপাশি হচ্ছে বন্ধুরা অনুপাত ও সমানুপাত, অর্থাৎ প্রাইমারি মানি হচ্ছে অনুপাত সমানুপাত, দেয়ার ইজ নো ডাউট। সুতরাং এই অনুপাত ও সমানুপাতের ক্ষেত্রে ক্লাস 6 এবং 7 যে অনুশীলনীটা রয়েছে সেখানে কিন্তু আপনারা 2.1 এবং 2.2 অর্থাৎ 2.1 এবং 2.2 এটা হচ্ছে ক্লাস 6 হচ্ছে 2.1 আর ক্লাস 7 হচ্ছে 2.2 এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে শেষ করবেন। আর একটা বিষয় হচ্ছে ক্লাস 7 অর্থাৎ যে উৎপাদকীয় বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটাও কিন্তু আপনারা করে নেবেন ক্লাস 5 যাবেন এবং অষ্টম শ্রেণীর যে ওখানে যে উৎপাদকীয় বিশ্লেষণ আছে সেগুলো করে নেবেন। আপনারা এই অংশটুকু যদি সলভ করতে পারেন আপনার ভিতরে একটা দারুণ কনফিডেন্স চলে আসবে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিড জব এজু চ্যানেলের পাশেই থাকবেন। আসছি প্রতিনিয়তই অত্যন্ত দারুণ দারুণ টিপস ভিডিও এবং টিউটোরিয়ালস নিয়ে। তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।